হ্যালো বন্ধুরা, নিকু জানাগর উদ্বিলে স্কুলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি। দিনকার মতো নতুন একটা টিপসও নিয়ে এসেছি, খুবই মজার ও সুস্বাদু একটি রেসিপি নিয়ে আজ আমি হাজির হলাম। এটি খুব সহজেই ঘরোয়া উপকরণে তৈরি করে বাড়ির ছোট থেকে বড় সকলের মন জয় করে নিন। বন্ধুরা, তার জন্য ভিডিওটি না টেনে পুরো রেসিপিটা দেখুন। বেশি কথা না বাড়িয়ে আমরা এবার চলে যাব রেসিপির মূল পর্বে। রেসিপিটা তৈরি করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি একবার দেখে নিন। এখানে নিয়েছি হাফ লেবু, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, ভাজা মশলা অর্থাৎ জিরে আর ধনে দিয়ে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি গরম মশলা। এদিকে পমফ্লেট মাছটা আমি ধুয়ে বেছে নিয়েছি, আর দেখুন মাঝখান দিয়ে আমি একটু চিরে চিরে দিয়েছি যাতে মশলাটা ওর ভিতরে যেতে পারে। আর এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর ওখানে পেঁয়াজ, হাফ পেঁয়াজ বেটে নিয়েছি, আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, বেসন, সুজি, আর নিয়েছি বিস্কুট গুঁড়ো। এই শুকনো মশলার সমস্ত উপকরণগুলো সব আমি একসাথে করে নেব। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি আদা বাটা, দিচ্ছি পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই দিলাম, আর দিচ্ছি লেবু। এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে করে নেব। মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এক ফোঁটাও জল ইউজ করিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেসন, আর দিচ্ছি এর মধ্যে এক চা চামচ সুজি, দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এর মধ্যে এবার মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে দেখুন কাটা আছে, এই কাটার মাঝখানে ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। আর এই মুখের কাছে ভালোভাবে মশলাটা একটু হাত দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে। দেখুন আমি কীভাবে করছি। আমি দু হাত ইউজ করছি, মশলাটা একটু নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে এর মধ্যে ঢুকিয়ে দিলেই ভালো হবে। মাছের গায়ে মশলাটা মাখানো হয়ে গেছে, আর এই মতো অবস্থায় আমি আধা ঘন্টা রেখে দেব রেস্টে। আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। আধা ঘন্টা হয়ে গেছে, আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। এবার এই পাত্রের মধ্যে নিয়ে নেব বেসন, দিচ্ছি সুজি, সুজির বদলে আপনারা পোস্তও দিতে পারেন, দিচ্ছি বিস্কুট গুঁড়ো, 3 টেবিল চামচ আমি বিস্কুট গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য বিট নুন। বেসন, সুজি আর বিস্কুট গুঁড়ো সব আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাছটা এর মধ্যে দিয়েই কোট করে নেব। আর মাছের গায়ে মশলাটা যদি না থাকে একটু ভালোভাবে এর গায়ে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু ভালোভাবে নিলে, কোট করলে এই বেসনটা ভালো গায়ে লাগবে। দেখুন আমি কীভাবে এটা কোট করে নিচ্ছি। হালকা চেপে চেপে নেবেন। মাছগুলো সব কোট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। ভাজার জন্য ফ্রাই প্যানে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দেব। এমতো অবস্থায় গ্যাসটা লো টু মিডিয়ামেই রাখতে হবে, নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়েই যাবে। এক পিট হয়ে গেছে, আমি এবার আস্তে করে উল্টিয়ে দিচ্ছি।
ভাজাটা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। দেখুন বন্ধুরা, পমফ্রেট মাছের ফিশ ফ্রাই একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। প্রতিদিনকার মতো আজকেও আমি একটা নতুন টিপস নিয়ে এসেছি। আজকের টিপসটি হলো ডিমের খোসা ফেলে না দিয়ে গুঁড়ো করে বাড়িতে সার হিসাবে ব্যবহার করুন। বন্ধুরা, যে কথাটা না বললেই নয়, আজকের রেসিপি ও টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একটু প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।